নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি উষ্ণীষ রায় আবার নিয়ে এলাম এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীষ। আচ্ছা, আপনারা ভূতের ভয় পান? ভূতকে কেয়ার করেন? কত আলোচনা আছে তাই না, কত আমরা আলোচনা করি, ওই ভূত বলে কিছু নেই, কেউ বলে নানা ভূত আছে, কি আছে না আছে তা আমরা সত্যি জানি না, কিন্তু এটা ঠিকই কিছু তো একটা আছে। আমার নিজের জীবনে কিছু ঘটনা আছে, সেগুলো আজ থাক। অনেকের জীবনেই কিছু না কিছু আছে, তারা এমন কিছু একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। যারা অভিজ্ঞতার সম্মুখীন হয় তারাই শুধু জানেন যে সত্যি কি আছে না আছে, তাই না? আচ্ছা, আজ যদি আমি একটা ভূতের গল্প বলি কেমন হয়? তবে তার আগে একটা অনুরোধ আপনাদের কাছে, দয়া করে লাইট নিভিয়ে গল্পটা শুনুন। সে এসেছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোনো ভৌতিক পরিবেশ তৈরি করতে পারিনি। আমি যেমন আপনাদের সাথে কথা বলি, যেরকমভাবে গল্প পাঠ করি, গান গাই, আমি সেভাবে করছি, কিন্তু পরিবেশটা আপনাদের তৈরি করে নিতে হবে। বাইরের অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পাবেন, কিছু করার নেই। তাহলে পড়ি, কি বলেন? জ্বরে খুব কাবু হয়ে পড়েছে প্রীতম, তা প্রায় 5 দিন হয়ে গেল। কখনো জ্বর বাড়ে, কখনো কিছুটা কমে, মুখে অরুচি, কখনো কখনো খিঁচুনিও হয় শরীরে। মৃন্ময় ও সুলেখা তাদের একমাত্র সন্তানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। বিটেক পাস করে একটা আইটি ফার্মে চাকরি করে প্রীতম। বিয়ের কয়েক বছরের মধ্যেই ডিভোর্স হয়ে গেছে। এখন মধ্যরাত, প্রীতম ঘরে একা। একটু আগে সুলেখা ছেলের জ্বর কিছুটা কম দেখে পাশের ঘরে চলে গেছে। প্রীতমের ঘুমের মধ্যেই কেমন একটা অস্বস্তি হচ্ছে, কেউ যেন ওর কানে ফিসফিস করে কিছু বলছে, ও ঠিক বুঝতে পারছে না। ওর ঠিক ওপরের ঘরে ও দাদু থাকতেন, এখনও মাঝে মাঝে কারো পায়ের শব্দও শুনতে পায়। কি জানি কেন, প্রিয়তোষ মানে প্রীতমের দাদু আজ 2 বছর হল পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। প্রীতমের অস্বস্তি আরো বাড়তে থাকে। ওপরের ঘরে খাটের মধ্যে কে বসা, কাকে দেখছে ও? মা, মা! প্রীতম যেন মাকে খুঁজতে চায়। ঘরে একটা কম ওয়াটের বাল্ব জ্বলছে। খাটের মধ্যে কে বসা? দাদু! হ্যাঁ হ্যাঁ, দাদুই তো। দাদু ওই বসা অবস্থায় এক দৃষ্টি তাকিয়ে আছে। দাদু, কি হয়েছে? প্রীতম যেন বলে ওঠে। ও দাদু, কিছু খাবে? প্রিয়তোষ মৃত্যুর আগে কয়েক বছর শয্যাশায়ী ছিলেন। প্রিয়তোষ খাটে বসা, তিনি নির্বিকার, মুখে কোনো কথা নেই, শূন্য দৃষ্টি কি যেন খুঁজে চলেছে। তুমি কিছু খাবে? জল খাবে? দাদু, ও দাদু! প্রীতমে খুব শীতশীত করতে লাগলো, আবার কি জ্বর বাড়বে? প্রিয়তোষ হঠাৎ খাটটা ঘুরিয়ে প্রীতমের দিকে তাকায়। এ কি, দাদুর চোখ দুটি এরকম দেখাচ্ছে কেন? ও দাদু, ও মা! চিৎকার করে ওঠে প্রীতম। প্রিয়তোষ হঠাৎ যেন হেসে ওঠেন। কিরে প্রীতু, ওই নামেই প্রীতমকে ডাকতেন, কেমন আছিস?
ও দাদু, না 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 না, প্লিজ প্লিজ এরকম ভয় দেখিও না। সরি দাদু, আমায় ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করব? না না দাদু, তুমি কি এখন এসব মনে রেখেছ? তুই আমার কি করেছিলি মনে আছে? না 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 দাদু, সরি সরি বলছি তো, বলছি তো সরি। কেন এখন কেন তুই আমাকে ঠেলে ফেলিস নি? না না, ওটা ওটা ভুল হয়ে গিয়েছিল। ভুল? একটা সোনার, একটা সোনার চেনের জন্য ভুল? তোর নেশা, নেশা। তোর মা বাবাও তোকে সামলাতে পারত না। তুই শেষে জোর করে আমার গলার চেন ছিনিয়ে নিয়েছিলিস। আমি বাধা দিতে গেছিলাম, তুই শুনিসনি? তুই আমাকে ধাক্কা মারলি, আমি পড়ে গেলাম। ও বাবা রে! প্রিয়তোষ যেন আত্মচিৎকার দিয়ে উঠল। না 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 দাদু, আমি চুপ কর। আমি তারপর থেকে কোনো কথা বলতে পারতাম না। তোর মা যখন চেনের কথা জিজ্ঞেস করেছিল, তুই তো কেমন বললি? ওটা তো কি জানি দাদু কোথায় রেখেছে। আমায় ক্ষমা করে দাও দাদু, দাদু প্লিজ। ঘুমের মধ্যে প্রীতম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে, কাঁদতেই থাকে। প্রিয়তোষের দৃষ্টি এখন অনেক নরম। প্রীত, এই প্রীত, কি হলো কি তোর? সুলেখা উদ্বিগ্ন হয়ে পড়ে। সকাল হয়ে গেছে, একটু আগে ছেলে ঘরে এসেছে। সুলেখা কপালে হাত দেয় ছেলের, কপাল ঠান্ডা। প্রীত, এই প্রীত, কি হলো বাবা? মা, মা, আমি আমি ঘৃণ্য এক মানুষ মা। মা, আমি ওই 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 সোনার চেন আমি আমি ছিনিয়ে নিয়েছিলাম। মা, তুই এসব কী বলছিস বাবা? তোমরা আমায় ক্ষমা করে দাও মা। আমি আমি দাদুকে এমন ঠেলে ফেলেছিলাম মা, আমি ইচ্ছে করে করিনি। আমার যে কী হয়েছিল মা, মা, তারপর থেকেই তো দাদু ওইভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। দেখতে না কেমন, আমি গেলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখত। মা, মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। সুলেখা ছেলের কপাল থেকে হাত সরিয়ে নেয়। কঠিন দৃষ্টি দিয়ে প্রীতমকে দেখতে থাকে। বন্ধুরা, এই ছিল সে এসেছিল। আমি উষ্ণীষ রায়, এই গল্পের লেখক। আমি জানি না আপনাদের কেমন লাগলো, এটা আমি আপনাদের জন্যই লিখেছি, কোনোখানে প্রকাশিত হয়নি। এই গতকালই লিখেছি, হঠাৎ মনে হলো দেখি একটা ভূতের গল্প যদি লিখে আপনাদের কাছে পাঠ করা যায়। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমি নতুন কিছু নিয়ে আবার চলে আসব। আপনারা তো থাকবেন আমি জানি, আমাকে তো থাকতেই হবে। আর থাকবে এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীষ। নমস্কার।